আমার হৃৎপিণ্ড খুলে গেল, এত টাকা দিয়ে একটা ফোন কিনে নিলাম। এইটা এইটা দেখো হাতের নিয়েটা অ্যাপেল ব্যাপারটা আর চালাদা, ঠিক আছে। আর হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। আর বিন্দু এসে চলে আসলাম আবার একটি ইন্টারেস্টিং ব্লগ ভিডিও। আজকের ব্লগ ভিডিওটা খুবই স্পেশাল হবে, কারণ আজকে আমি যাচ্ছি বর্তির বিলের ওখানে। কার বাড়ি? কার বালি? বালি বাড়ি, বাড়ি তুতলে যায় গাইস। যাই হোক, এখন যাচ্ছি বর্তির বিলে। ওখানে কেন কী বৃত্তান্ত সবই ওখানে গিয়ে আমি তোমাদেরকে বলবো। আর আশা করি তোমরা বুঝতে পেরেছো কেন যাচ্ছি। যাই হোক, রাস্তার কিছু সিনেমাটিক শট তোমার দেখাতে পারবো না, কারণ যদি পারি আমি এক হাতে ক্যামেরা করবো, ঠিক আছে। আর যদি না পারি ডাইরেক্ট সন্দীপের বাড়িতে গিয়ে কথা হচ্ছে, বর্তির বিলের ওখানে গিয়ে কথা হচ্ছে। আর আজকের একটা স্পেশাল হবে, কারণ আমি একটা আইফোন কিনতে যাচ্ছি গাইস। যেহেতু সন্দীপের আইফোন রয়েছে, তো আমি ওকে ফোন করলাম যে আজকে আইফোন কিনতে যাবো, তো আমাকে যেতে হবে তোমার সাথে। তো ও বললো ঠিক আছে দাদা, তুলে দাও তুমি একটু আমাকে বাড়িতে আসো, কষ্ট করে একটু নিয়ে যাও, তাহলে ওখান থেকে গিয়ে আইফোনটা কিনতে হবে। তাই আমি যাচ্ছি ওর বাড়িতে আইফোন কিনতে। তো গাইস ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভিডিও ভালো লাগবে। ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আইফোন কী কিনছি, 11, 12, 13, 14, 15 কোনটা কিনছি, যেটাই ভিডিওটা প্রথম থেকে দেখতে হবে গাইস, ঠিক আছে। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আইফোন কিনছি গাইস, আইফোন। চলো এবার যেতে যেতে কথা হচ্ছে। গেম খেলে টাকা ইনকাম করার মজাটাই আলাদা, আমি বলছি প্লেয়ারস্পট অ্যাপের ব্যাপারে। হ্যাঁ, এটা আমার পছন্দ এবং ইন্ডিয়ার নাম্বার ওয়ান গেমিং অ্যাপ। আর হ্যাঁ, এখানে আমার প্রিয় ফ্যান্টাসি গেম তো আছে। আর এখানে তুমি জিততে পারবে 50 লক্ষ টাকারও বেশি পুরস্কার। আর এখানে তুমি 15টারও বেশি গেম পাবে, যেমন দাবা, চেস, লুডো, ফুট স্লাইস, ভেড়ার যুদ্ধ। আর এখানে তুমি এখন রামিও খেলতে পারবে। আর তার সাথে সাথে আপনি যে ছোটবেলায় গেমগুলো খেলেছেন, যেমন লুডো, সেগুলো খেলতে পারবেন এখানে। আর এই লুডো গেম খেলে তুমি জিততে পারবে লক্ষ লক্ষ টাকা। আর এই লুডো গেম খেলতে গেলে তুমি লাইভ চ্যাটও করতে পারবে। তাহলে দেরি কিসে, এক্ষুনি ডাউনলোড করো প্লেয়ারস্পট অ্যাপ আমার ডেসক্রিপশনে দেওয়ার লিংক থেকে। আর তুমি তোমার বন্ধুদের সাথে এই লুডো গেম খেলতে পারবে। তাহলে আপনারা ভাবছেন আমি যে প্লেয়ারস্পটে খেলবো কেন, আমি আপনাদেরকে বলতে চাই প্লেয়ারস্পট 100% সিকিউর এবং মেড ইন ইন্ডিয়ান অ্যাপ। আর এই প্লেয়ারস্পটে 7 মিলিয়নের বেশি ইউজার রোজ গেম খেলে। তাহলে দেরি কিসে, ডাউনলোড করে এক্ষুনি প্লেয়ারস্পট অ্যাপ আমার দেওয়া ডিসক্রিপশনের লিংক থেকে। তোমরা যদি আমার প্রোমো কোড ইউজ করো তাহলে তোমরা পেয়ে যাবে 200 টাকা বোনাস। আমার প্রোমো কোড হলো PLACE200। আর প্লেয়ারস্পটে আপনি আপনার বন্ধুদেরকে ইনভাইট করতে পারেন। আর আপনার বন্ধুরা যদি গেম খেলে আপনি ওখান থেকে পেয়ে যাবেন 2% উইনিংস। তাহলে দেরি কিসে, ডাউনলোড করো প্লেয়ারস্পট অ্যাপ। গাইস ব্যাপারটা কি হচ্ছে, তোমাদের হয়তো মনে হতেই পারে যে আইফোন কিনে যাচ্ছি আর সোনাই কোথায়, সোনাই নেই কেন? কারণ যেহেতু আমি আইফোন কিনছি আর সোনাইকে একটা সারপ্রাইজ দেবো। কিছুদিন আগে আমি 40,000 টাকাতে ফোন কিনেছি, তো এখন আবার কি আইফোন কিনবো, তো ওর রিয়াকশানটা নিতে হবে। তো গাইজ নিতে তো হবেই, যে আমি আইফোন কিনছি আর ওর রিয়াকশানটা নেবো না, এটা কোনো দিন হয় না। যাই হোক গাইজ, এখন সন্দীপের বাড়িতে যাচ্ছি। সেই সন্দীপের বাড়িতে গিয়ে ওর কাছে, ও একটা চেনা পরিচিত শপ রয়েছে, তো সেখানে গিয়েই আমাকে নিয়ে যাবে। সেখানে নিয়ে গিয়েই আইফোন কিনতে যাবো। আর কী ফোন কিনে কী বৃত্তান্ত, আর আইফোন কিনে নিয়ে একটা সোনার উপর প্র্যাঙ্ক করবো, সেই প্র্যাঙ্কটা আমার চ্যানেলে আসছে। তোমরা আশা করছি দেখবে, ভিডিওটা ভালো লাগবে, ওর রিয়াকশানটা তোমার দেখবে। আর আইফোন কিনছে গাইজ, কী ফোন কিনবো কী বৃত্তান্ত সবই তোমাদের দেখাবো। তো এখন রাস্তায় রয়েছি, বেশি কথা বলতে পারছি না, চলো সন্দীপের বাড়ি থেকে ডাইরেক্ট কথা হচ্ছে। সো গাইজ ফাইনালি আমরা চলে এসেছি সন্দীপের বাড়ি। এই যে গাড়ি দাঁড়িয়েছে ওটা হচ্ছে গেটের রাস্তা, ঠিক আছে। আমি চলে এসেছি আর ওকে এখন কল করবো, প্র্যাঙ্ক কল। গাইজ ব্যাপারটা কি হয়েছিল, যে আমি সন্দীপকে প্র্যাঙ্ক কল করার জন্য একটা ট্রাই করছিলাম, তো বেসিক্যালি প্র্যাঙ্কটা আমি হয়ে গেলাম, ও ফোনই তুললো না। যাই হোক, এখন আমি চলে এসেছি সেই বিখ্যাত জায়গা। তো ফাইনালি চলে আসলাম বর্তির বিল, আর বর্তির বিলের ভিউটা ঠিক এরকম। এখন সন্দীপের জন্য অপেক্ষা করছি কখন ফোনটা তোলে। বেসিক্যালি মনে হয় না বাড়িতে নেই, বাড়ি থাকলে অবশ্যই ফোন ধরতে, হয়তো কোনো জায়গায় বেরিয়েছে। আমি ফোন করে এসেছিলাম, তো কোথায় বেরিয়েছি জানি না। যাই হোক, আবার একটু পরে ফোন করবো, ওকে ফোন করে দেখি কী করা যায়। তো চলো অপেক্ষা করি তখন আমি। তো গাইজ অনেকক্ষণ পর সন্দীপ ফোন করে, যার প্র্যাঙ্ক কলটা করা যাক। হ্যালো,
তুই ফোন ধরছে না, আমি চলে গেলাম বাড়িতে, বুঝলি, বেরিয়ে গেছি। আমি তো নীলগঞ্জ ছাড়িয়ে অনেকটা চলে এসেছি গো। হ্যাঁ আরে না গো, আমি অনেকটা বেরিয়ে এসেছি গো, এমনি লেট হয়ে গেছে আমার। আমি তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে আমি তোমাকে কত ফোন করেছি না, আমি কাউকে জিজ্ঞাসা করিনি, কাউকে কিচ্ছু বলিনি। ঠিক আছে বাদ দাও, তাহলে নেক্সট দিনে আর কি হবে। কেন ভর্তি বলে যাবো, কেন কালো জামা কেন পড়ে আসবো আমি? আরে রাগ করি না আমি, কি বলতো ফাইনাল হাউসে তুমি তো ব্লগ করতে বেরিয়ে গেছো, তার জন্য আমি আমার চলে আসলাম। যাই হোক, প্র্যাঙ্ক কল করছিলাম তোমাকে, ভর্তির বিলে যাচ্ছি দাঁড়িয়ে। ভাবলাম যে তুই ফোন ধরনি, তার জন্য শাস্তি দিই একটা কিছু করে, আমার পাবলিকও খুশি হয়ে যাবে, তাই একটা প্র্যাঙ্ক কল করে দিলাম ছোট্ট ব্লগিং এর মধ্যে। ঠিক আছে আমি আসছি তোমার বাড়ির দিকে, আসছি দাঁড়া রাস্তায়। ভয় পেয়ে গেলে নাকি? ঠিক আছে দেখো আসছি। তো গাইস ফাইনালি ঢুকে গেছি সন্দীপ বাড়িতে, আর এই যে দিদা শুয়ে আছে, তো এখন ঢুকছি। স্যার আসবো? তো গাইস এই যে প্র্যাঙ্ক কল করেছিলাম, কেমন লাগলো প্র্যাঙ্কটা? মানে সত্যি কথা বলতে আমার সামনে এভাবে কেউ প্র্যাঙ্ক করেনি, বসছি মানে ওইভাবে আমার সাথে কেউ প্র্যাঙ্ক করেনি। আমি বুঝতে পারি না, আমি তো তোমাদের সাথে থাকা হয়তো আমরা এসেছি, হয়তো এত খারাপ যে আমাদেরকে টাইম দিচ্ছ, ওদের টাইম দিচ্ছ না, এই নিয়ে বেশ মেন সমস্যা। গাইস এতবার ফোন করছি, ফোনটা তুলছে না, তার শাস্তিটাই যে প্র্যাঙ্ক কল করেছি। যাই তুমি এখন রেডি হও না কেন? ওপো আর আইফোন অনেক তফাত গাইস, তোমরা কি বলো যে এইটা এইটা দেখো হাতে নিয়ে একটা অ্যাপেল ব্যাপারটাই আছে আলাদা, ঠিক আছে? আর এটা হচ্ছে ব্র্যান্ড, আর এটা কোথায় এটা কোথায় এটা কোথায় এটা এটা ব্র্যান্ড না কিন্তু গাইস। না তুমি কি ভালো আমাকে জুতোর মারি মারছো, আমাকে বুঝতে হচ্ছে কেন জুতোর মারি মারবো গাইস? এখন বাজে দুপুর দুটো, আর এখন হচ্ছে চা চলছে, এদিকে সৌরভ চলে আসলো এখন আমার সাথে আইফোন কিনতে যাওয়ার জন্য। এক্সাইটেড তো ভাই? এক্সাইটেড, ভীষণ এক্সাইটেড, ভীষণ, কারণ ওর কাছে আইফোন রয়েছে, এর কাছে আইফোন, ভাই আমার কাছেও আইফোন হবে, এক্সাইটেড। তো সঙ্গে সঙ্গে শুনলো আর চলে আসলো, এখন তিনজন মিলে আইফোন কিনতে যাবো, তো আমি তো সেই খুশি, সেই খুশি। আর আমি লেট করতে পারছি না, একদমই লেট করতে পারছি না, তুই তাড়াতাড়ি চলো তো। তো এই যে সন্দীপের চা করলো, এখনো রেডি হয়নি, যে হাফ প্যান্ট পরে রয়েছে, জানি না হাফ প্যান্ট পরে যাবে কিনা। তুমি কি হাফ প্যান্ট পরে যাচ্ছো? গরম পড়েছে ভিতরে, তাহলে হাওয়া ঢুকবে। ও বাহ, খুব সুন্দর কথা। তো চলো এখন চাটা খেয়ে রেডি হয়ে তারপর যা কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তো গাইস ভেবেছিলাম নতুন আইফোন কিনবো, আর সন্দীপ এর মুমেন্টে বললো যে ওর যে আইফোনটা আছে না, কি বল তুমি বলো। হ্যাঁ তো ভাবছিলাম কি যে আমি এই ফোনটা তো মানে যেহেতু এখন 13 লঞ্চ করেছে, মানে কয়েকদিন পরে 14টা লঞ্চ করবে, তো আমি ভাবছি এখন এই ফোনটা তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে? মানে সেখানে তুমি বলছিলে এত টাকা দিয়ে কেন আইফোন নেবো, তোর কিছুদিন হয়েছে কিনেছি, এক বছর হয়নি, 3-4 মাস হয়েছে, তো তুমি এটা নিয়ে নাও, আমি একটা 13টা নেবো, তাই ভাবছি সেই জন্য তাহলে তুমি এটা নাও। আকাশ কি বলছো, নেবো এই সৌরভ নেবো? তোমার এবার ডিপেন্ডটা করো তোমার। হ্যাঁ কি আর বলবো, কম দামে কাকুলি ফার্নিচার
না দেখো তোমার এবার দামটা একটু বলে ভালো হতো। ঠিক আছে গাইস, দামটা তোমাদের সাথে ডিসকাস করছি না, কথা বলিনি, তারপর দেখাচ্ছি যে নতুন নেবো না পুরনো নেবো সেটা এখন কথা হয়। আগে আগে ঝামেলা, আগে ওর সাথে ঝামেলা করবো, মারপিট হবে যে দাম নিয়ে। ঠিক আছে, না না, আরে ওকে গিয়ে সারপ্রাইজ দেবো, প্র্যাঙ্ক করবো। এই সব সন্দীপ ভুলে যাচ্ছে যে আমি আইফোনটা কিনছি অ্যাকচুয়াল প্র্যাঙ্ক করার জন্য, ওর উপরে প্র্যাঙ্ক করবো যে আমি আইফোন কিনেছি। যদি তুই বলেই যায় তাহলে বুঝিস না কথা, মানে দাদা কত বড় লোক ভাব, মানে সামান্য মাত্র প্র্যাঙ্ক করার জন্য আইফোন কিনছে। হ্যাঁ গাইস, প্র্যাঙ্ক করার জন্য আইফোন কিনছে, একটা শখ স্বপ্ন ছিল যে আইফোন হাতে থাকবে, তো সেটা হচ্ছে স্বপ্ন পূরণ হচ্ছে এক। আর দ্বিতীয় তো প্র্যাঙ্ক তো হয়ে যাবে, এরকম একটা ফোন নিয়ে যাবো, ভিডিওর কোয়ালিটি আবার জাস্ট সেরে আসবে, দেখা যাক দেখা যাক। তো চলো এখন আগে ডিসকাস করে নিই কি হচ্ছে, কত টাকা দাম, তারপরে তোমাদেরকে জানাই। এত টাকা এখন সন্দীপকে আমি দিয়ে দেবো, ঠিক আছে, আর কিছু টাকা ওকে অনলাইনে আমি পে করে দিয়েছি, আর কিছু টাকা বাদ দিয়ে দেবো না, যেহেতু টাকা তো। সৌরভের যাওয়া হলো না আইফোন কিনতে দোকানে শপে, আমার তো ভয় লাগছে। তুই আইফোন বেচে দিলি আজকে রাহুল, তার খুশি আর তোর কপালে সর্বনাশ ভাই। ও 13 প্রো নিচ্ছে সেটা তুমি দেখো, তার মানে এর থেকে ভালো কোয়ালিটি যেটা রয়েছে তার থেকে ভালো কোয়ালিটি নিচ্ছে, দাও। তবে শোনাই দি, এটা মনে রাখো আইফোন নতুন কিনে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা নতুন ফোন 2 মাসের, আজকে তো বুঝতেই পারছি কি হবে। এই এটা প্যাক করে দাও। হ্যাঁ তো গাইস দাও গাইস, ওর মুখটা দেখে চোখে জলতে চলে আসবে, আইফোনটা দিয়ে দিল। গাইস আমি খুব খুশি হয়েছি আর সন্দীপ দুঃখ হয়েছে। চলো এখন এখন সন্দীপের বাড়ি থেকে বাড়ি যাওয়ার পালা, আর বাড়িতে গিয়ে এখন প্র্যাঙ্ক করবো সোনাইয়ের উপরে, সে প্র্যাঙ্কটা আমার মেন চ্যানেলে আসছে, চোখ রাখো। তো গাইস ফাইনালি আইফোন নিয়ে এখন সন্দীপের বাড়িতে চলে যাচ্ছি, তো দাদা চলে গেলাম, টাটা, দাদা না ভাই 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 চলে যাচ্ছি, ঠিক আছে, একবার মানে ইয়ে আরে কি বলে এটাকে সাবধানে যাবো, আর যার একবার ফোনের বিল ফিল আছে সব কিছু দিয়েছি তো তোমাকে, সব তো ঘরে দিলে, একবার চেক কর না। চলো গাইস আর একবার চেক করে নিই, একদম ফোন করে গাইস, ফোন কখন বার করলো, ফোন দাও, এত বড় স্ক্যাম দিতে ইচ্ছে করবে না, কারণ ফোনটাতে কিনিই নি আমি, এতক্ষণ যা চলছিল ব্যাপারটা পুরোটা স্ক্রিপ্টেড চলছিল, আর আমি সন্দীপের একটা সোনাইয়ের উপর প্র্যাঙ্ক করার জন্য আইফোন কিনেছি, সেই প্র্যাঙ্কটা করার জন্য একটা আইফোনের বক্সের দরকার ছিল, তো তার জন্য আমি সন্দীপের কাছে ফোন করেছিলাম, ফোন করে এসেছিলাম টোটালি ওর বক্সটা নেওয়ার জন্য, আইফোন নেওয়ার জন্য না। আর পুরোটা ভিডিওটা প্রথম থেকে কেমন লেগেছে, ফানি ব্যাপারটা কেমন লেগেছে, কি করে আমাকে দাদা যখন বলে না বোনকে ভাই এরকম এরকম একটা ভিডিও করতে হবে, তোমার তো ভিডিওটা দেখেছো কেমন লেগেছে সেটা অবশ্যই দাদাকে কমেন্ট করো, আর সেটাকে স্ক্রিনশট করে ইনস্টাগ্রামে দাদাকে মেনশন করো। আর গাইস ফাইনালি সন্দীপের আইফোনটা নিলাম না, বক্সটা নিলাম, আর তোমাদের তোমরা কেমন হয়েছে প্র্যাঙ্ক, তোমরা কেমন প্র্যাঙ্ক হয়েছে অবশ্যই তোমরা বলো, যে এটা ফার্স্ট টাইম হলো আমি পাবলিকের উপরে প্র্যাঙ্ক করলাম, তাই তোমাদের উপরে প্র্যাঙ্ক করে দিলাম। যাই হোক এখন বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে সোনাইয়ের উপরে রিয়াকশনটা প্র্যাঙ্ক করবো, আর আজকের ব্লগটা এইটুকুই, এটা তোমার ডায়লগটা দিয়ে শেষ করে দাও। তো গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করছে, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে কী করতে অবশ্যই সেটা জানো, লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড অবশ্যই মাস্ট যে জিনিসটা দরকার সেটা হলো সাবস্ক্রাইব, কারণ তোমাদের একটু সাবস্ক্রাইব দাদাকে ভিডিও বানানোর জন্য অনেকটা 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 হাই লেভেলে মোটিভেট করবে, তো প্লিজ ডু সাবস্ক্রাইব। আর একটা গাইস, যেহেতু সন্দীপ আমাকে এত বড় হেল্প করলো, আমাকে ছোট্ট একটা হেল্প তো করতেই পারি, সন্দীপের চ্যানেলের লিঙ্ক আমার ডিসক্রিপশনে আছে, তো প্লিজ প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ডেইলি ব্লগ দেয় ভাই, তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও, তো এটা আবার গিয়ে বাড়ি থেকে প্র্যাঙ্ক করতে হবে। চলো টাটা, বউ বৌদির রিয়াকশানটা কেমন হবে সেটা তোমরা মানে রিয়াকশানটা তোমার দেখতে হবে ভিডিওতেই, তো চলো টাটা টাটা, বাই বাই।